আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম সময়েও খুব সহজ পদ্ধতিতে মাটন বিরিয়ানি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আমি এখানে সবার প্রথমে বেরেস্তা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের তেলটা হালকা গরম করে নিয়ে আমি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এবং এগুলোকে অনবরত নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে একটা ছাকনার সাহায্যে এগুলোর তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নেব এবারে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি আলু ভেজে নেব এখানে আমি একটা গোটা আলুকে মধ্যে দিয়ে দুভাগ করে নিয়েছি এবং পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব এখানে আলুর রংটা একটু ভালো আনার জন্য আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা বাদ দিতে পারেন তবে আমাকে ভালো লাগে বলে আমি এখানে দিয়েছি এবারে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নেব এবারে আমি মাটনটা মেরিনেট করে নেব তার জন্য এখানে আমি চর্বি সহ পাঁচশো গ্রাম ছাগলের মাংস নিয়ে নিয়েছি আর এই চর্বিটার কারণেই কিন্তু মাটনের স্বাদটা আর একটু বেড়ে যায় তো বন্ধুরা এবার মেরিনেট করে নেব তার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবারে ঝালের জন্য দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ আদা রসুন পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজ আর এই ভাজা পেঁয়াজটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি গার্নিশের জন্য যেটা আমি বিরিয়ানি হয়ে গেলে তার উপর থেকে দিয়ে দেব এবারে সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা তেল আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই বাকি তেলটা ছিল সেই তেলটা আমি এক চামচ দিয়ে দিলাম এবারে এই মাটনটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব এই গোটা মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এগুলোকে গুঁড়ো করে নিতে হবে এবারে আমি মাংসটা রেডি করে নেব। এবারে তিরিশ মিনিট পর আমি মাংসটা প্রেশার কুকারের মধ্যে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি একটা প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোর সাথে এখানে আমি আলুগুলো সেদ্ধ করে নেব তার জন্য ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে এটাকে আমি চুলার মধ্যে দিয়ে দেব ডাইরেক্টলি জল দিয়েই কিন্তু আমি এখন সেদ্ধ করব না এবার এটাকে একটু কষিয়ে নেব এবার এটাকে একটু গরম হয়ে গেলে ফুটলে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জলটা দিয়ে দেব এবার এইভাবে করে আমি কষিয়ে নিয়েছি এবার ওপর থেকে কিছুটা জল দিয়ে দিলাম এবার জল দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা লাগিয়ে দেব এবারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি গিয়ে আমি চারটা সিটি দিয়ে নেব এদিকে মাংসটা হতে থাক আমি অন্য অন্যদিকে দুধের মিক্সচারটা তৈরি করে নিই আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আর দিচ্ছি এক চামচ কেওড়া জল আর অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এবারে এটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুই তিন ফোঁটা মতো মিষ্টি আতর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটা রেখে দেব আমি বিরিয়ানির ওপর দেওয়ার জন্য ততক্ষণে আমি এবারে মাংসটা রেডি করে নেব আমি মাংসটা প্রেশার থেকে বার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এটাকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবং জলটা অনেকটা শুকিয়ে গেছে এবারে এটাকে বন্ধ করে রেখে দেব। আর এইদিকে বিরিয়ানির ভাতটা রেডি করে নেওয়ার জন্য আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি তেজপাতা এলাচ লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এই লেবুর রসটা দিলে ভাতটা খুব ঝরঝরে হবে এবং একে অপরের গায়ে লেগে যাবে না এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু আমরা জলটা ছেঁকে নেব এবারে জলটা ফুটে গেলে তিরিশ মিনিট আগে আমি চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সে চালকে আমি এখন গরম জলে দিয়ে দিলাম এবারে ভাতটা হয়ে যাওয়ার সময় আমাকে নাড়াচাড়া করে দিতে হবে দুবার খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে চালটা ভেঙে যেতে পারে এবারে যখন দেখব ভাতটা প্রায় এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে তখন আমি এটাকে ছেঁকে নেব ভাতটা ছেঁকে নেওয়ার পর অর্ধেকটা ভাত এই মাংসর ওপরে দিয়ে দেবো এবারেও অর্ধেকটা ভাত দেওয়া হয়ে গেলে বিরিয়ানির যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এর ওপর বাকি ভাতটাও দিয়ে দেব। বাকি ভাতটা দেওয়া হয়ে গেলে এটাকে হাত দিয়ে একটু আমি ঠিক করে দেব ভাতটা এরপর দুধের মিশ্রণটা অল্প অল্প করে ভাতের মধ্যে ছড়িয়ে দেব। সবটুকু দুধের মিশ্রণ দেওয়ার পর উপর থেকে পেঁয়াজের বেরেস্তাগুলো যেটা বাকি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার সব শেষে দিয়ে দেব ঘি এই ঘিটা দেওয়ার পরে চুলায় একটা তাওয়া বসিয়ে দেব। এবার তাওয়ার ওপর আমি এই বিরিয়ানির কড়াইটা বসিয়ে দিলাম এবারে বিরিয়ানিটাকে ভালো করে ঢেকে কুড়ি মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দম দিয়ে নেব তো বন্ধুরা আজকের এই সহজ বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর এই রকমই সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে